ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতিতে ঘেরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিভাগ বরিশাল। বরিশালকে প্রাচ্যের ভেনিসও বলা হয়ে থাকে। বরিশালের তথা দক্ষিণবঙ্গের ঐতিহ্যের বাহক মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার শরীফ। এ মাজার প্রায় 100 বছরেরও পুরনো। দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে নিয়ত করে নামাজ পড়ার জন্য, হুজুরের কবর জিয়ারত করার জন্য। এই মাজারের শ্রেষ্ঠত্ব হচ্ছে এখানে কোনো ধরনের শিরকি কাজ যেমন সিজদা করা, ধূপ দেওয়া, আগরবাতি বা গোলাপ জল ছিটানো, তাবিজ দেওয়া এসব কিছুই হয় না। মানুষ আসে মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে তাদের মনের ইচ্ছা বলে। এই মাজারটি একদম শ্রীমন্ত নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এবং এটি ওয়াকফা স্টেটের আওতাভুক্ত। এখানে রয়েছে আলিম, দাখিল, নুরানি এবং এতিমখানা মাদ্রাসা। এতিমরা এখানে ফ্রিতে থাকে এবং খাওয়া দাওয়া করে। দাখিল এবং আলিম ছাত্ররাও নামমাত্র টাকায় পড়াশোনা করে এবং এখানে তাদের জন্য রয়েছে আবাসিক ব্যবস্থা। রয়েছে ডাইনিং হল এবং রান্নাঘর। রান্নাঘরে প্রতিদিন প্রায় 600 মানুষের রান্না হয়। অত্র এলাকার যত গরিব দুস্থ মানুষ আসে সবাই 3 বেলা ফ্রিতে খাবার পায় এখান থেকে। 3 বেলা এখানে তবারক বা নাস্তা খেতে পারেন এখানে আসা যে কোনো দর্শনার্থী। এখানে এমন একটি দোকান রয়েছে যেখানে নেই কোনো দোকানদার, যার যে জিনিস প্রয়োজন তা এই দোকান থেকে নিয়ে টাকা দিয়ে যায়। এটি খলিফা সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শে নির্মিত। পাশেই রয়েছে অফিস ভবন। প্রতি বছর উক্ত এলাকায় মাহফিল হয় বছরের 7 এবং 8ই মার্চ। এজন্য রয়েছে একটি বিশাল মাহফিল স্টেজ। লাখ লাখ মানুষ আসে এখানে বক্তাদের ওয়াজ শোনার জন্য। এই মাহফিলের 2 দিনে প্রায় 15 থেকে 20টি গরু জবাই করে খাওয়ানো হয়, সাথে খিচুড়ি। তবে এই খাওয়া দাওয়ায় লাগে না কোনো টাকা পয়সা। রয়েছে মহিলাদের জন্য মহিলা ঘর, যেখানে মহিলারা নামাজ পড়ে এবং এই মহিলারা দেখাশোনা করার জন্য আছে 3 থেকে 4 জন নারী। এই মাজারকে ঘিরে গড়ে উঠেছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। প্রতিদিন দূর দূরান্ত থেকে ধর্মভীরু মানুষ আসে এই মাজারে। হুজুরের জীবনী পড়লে জানা যায় রয়েছে বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাও। এই মাজার বরিশাল তথা দক্ষিণবঙ্গের মানুষের কাছে একটি বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। মহিলার ঘর আলাদা, মহিলার ওখানে ব্যাপার তাইলে দুই একজন ব্যাপার তাইলে হ্যাঁ, মহিলার ঘর আছে আলাদা। ওই ঘরে যাই নামাজ করবো, হ্যাঁ সব পানি উজু গোসল খানে সব মহিলা ঘরের মধ্যে আমি উজু গোসল করি, ওই নামাজ পড়বে না। আর ওই মাজারের সামনে কোনো সেজদা দেওয়া নাই, ধুলো নেওয়া নাই, কোনো আগরবাতি নেই, মোমবাতি নেই। যদি মানুষের ইঠায় আলাদা ঘর আসে, ওই বৈঠকখানা হয়নি, সবাই দিয়ে যাইবে। কোনো কোনো কুফরি নেই, কোনো নাচ গান নাই, কোনোই নেই। এখন শুধু মসজিদে নামাজ পড়বা, আর এই জায়গায় নফল নামাজ পড়ে। শুক্রবারে শুক্রবার তো অসম্ভব মানুষ হয়, মাজারে কোনো ই নেই। আর এই সব দানের টাকা মানুষের এই দানের টাকা দিয়ে চলে। এখানে সব আমাকে বেতন আদি সব এই দানের টাকায়, মানুষের দানের টাকাই সব। মাহফিলে ফাল্গুনের 24-25 মাহফিল, আর ফাল্গুনের তোমার ওই বাংলা বাংলা 24-25 মাহফিল। এখানে ধরেন দৈনিক 40,000 মানে টাকা দুদিনে, এক প্রথম দিন আর 60 দিন তারও বেশি হয়। ধরে আনে 10-15টা গরু জব দেয়, 200-250 কেজি একটা গরু। এই যে খিচুড়ি প্যাক করিয়ে ধরে নামাজের পরে ওই 3.5 ব্যাগকে খাওয়াই যায়। খরচাপাতি সবে এনে কোনো মানের ওই সব দানের টাকা দিই, কোনো সরকারি নেই, সবাই এই টাকা দিই। 2 দিনে মোটামুটি মাহফিলে লোক হয় কত? 2 দিনে মাহফিলে হ্যাঁ অসম্ভব, মানুষ কম গিয়ে মানে 10-12 লাখ তো হয়। 10-12 লাখ মানুষ মাহফিলে আসে। মাহফিলে আসে সব জিনিসটা হিন্দি এবং তারা যারা আসেন তারাও এখানে ফ্রিতেই 3 বেলা হ্যাঁ 3 বেলা হারা খায়, কোনো টাকা পয়সা আর কোনো ইউ নেই।